আজ থেকে নতুন নিয়মে কার্ফিউ চালু হচ্ছে কুয়েতে, যেটা আগে 6টা থেকে 6টা ছিল সেটা আজ থেকে সন্ধ্যা 7টায় শুরু হয়ে পরের দিন ভোর 5টা পর্যন্ত চলবে। এরপরে আজকে সবচেয়ে আলোচিত একটা সংবাদ ছিল, যেটা বাংলাদেশি এমপির মামলায় 3টি স্টেটমেন্ট 1 ঘন্টা আগে পাবলিক প্রসিকিউশন তার দেশের সংসদ সদস্য এবং যারা কুয়েতের সাথে অংশীদার হয়ে পরিষেবা পরিচ্ছন্নতা সংস্থাগুলি পরিচালনা করেন তাদের ক্ষেত্রে 3 জন সিনিয়র কর্মকর্তার বক্তব্য শুনেছেন। সন্দেহভাজন পুলিশ হেফাজতে রয়েছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘুষ দেওয়া, মানব পাচার এবং কুয়েতে চাকরি প্রত্যাশী তার দেশবাসীর কাছ থেকে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাদের সাক্ষ্য গ্রহণ শোনা গেছে তারা হলেন জনশক্তি কর্তৃপক্ষের হয়ে 2 জন পরিচালক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্নেল পদে কর্মরত 1 জন কর্মকর্তা। তদন্তে জানা গেছে যে বাংলাদেশের বার্ষিক নেট মুনাফার পরিমাণ বাংলাদেশ থেকে শ্রম নিয়ে এসে তার কাজের সুবিধার্থে উপহার হিসেবে ঘুষ, উপহার হিসেবে অন্যের জন্য ব্যয় করা সমস্ত অর্থ কেটে দেওয়ার পরেও তার বাৎসরিক ইনকাম ছিল 2 মিলিয়ন কুয়েতি দিনার। এটা বাংলাদেশ এমপির বার্ষিক নেট মুনাফার হার। আপনার 2 মিলিয়ন কুয়েতি দিনার বাংলাদেশি টাকা হিসেব করেন, বর্তমান বাংলাদেশি টাকার রেট যে অনুসারে সে অনুসারে 3 গুণ বৃদ্ধি পাবে। এটা ছিল কুয়েতের আজকে বিশেষ খবর। ইনশাল্লাহ পরবর্তী আপডেট আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত শুভকামনা। ইউদাপের কার্যক্রমে ড্রাইভিং লাইসেন্স কার্যক্রম শুরু করলো আবার কুয়েতের যোগাযোগ মন্ত্রণালয় থেকে। কুয়েতে গাড়ি ও ড্রাইভিং লাইসেন্স নবায়ন শুরু হবে 21 তারিখ থেকে কনফার্মলি। কুয়েতে রবিবার থেকে সাধারণ ট্রাফিক বিভাগের সকল কার্যক্রম শুরু করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 21 জুন থেকে দেশটির সকল জেলায় সকাল 4টা থেকে বিকেল 4টা পর্যন্ত যানবাহন পূর্ণকরণের জন্য যানবাহনের নিবন্ধীকরণ বিভাগ কাজ শুরু করবে। তবে যাদের গাড়ি রেজিস্ট্রেশন মেয়াদ কেবল 12 মার্চ থেকে শেষ হয়েছে, এর আগে যাদের শেষ হয়েছে তাদেরকে জরিমানা আদায় করতে হবে। জেনারেল ট্রাফিক বিভাগের জারি করা বিবৃতি অনুসারে পরিদর্শন বিভাগগুলি কেবলমাত্র সেই দর্শকরাই পাবেন যাদের যানবাহন নিবন্ধীকরণের মেয়াদ শেষ হয়ে গেছে এবং যা পরীক্ষা থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের আওতায় আসে। সকল কুয়েতীয় প্রবাসীদের স্বাস্থ্যের প্রয়োজনীয়তা মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে তথ্যসূত্র আরব টাইমস।